এই যে কেন আমরা আমরা এই জগৎ সমাজে এসেছি, আমাদের কি আমাদের উদ্দেশ্য? তাই বলছে রামচরিত মানসে, বলছে বহুভাগ্য বহুভাগ্য মানুষ তন পাওয়া সুর দুর্লভ সব গুণ গাওয়া। বহু ভাগ্যবান ভাগ্যবতী বলে আমরা মনুষ্য জন্ম পেয়েছি, নইলে কুকুর বিড়াল গরু ছাগল হয়ে জন্মগ্রহণ করতে পারতাম, কিন্তু জন্মায়নি। আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি। আমরা কি মানুষ হয়ে জন্মগ্রহণ করার পিছনে উদ্দেশ্যটা জানি বা বুঝতে পেরেছি কেন আমরা জন্মগ্রহণ করেছি? তাই বলছে দেখো, তাই ভাগবত পুরাণে বলছে ধর্ম ভজস্য সততম ত্যাজ লোক ধর্ম সেবস্য সাধু পুরুষান যো হি কাম কৃষ্ণাম অন্যস্য দোষ গুণ চিন্তানাম সুমুক্ত্বা সেবা রস কথা মহা নিতরাভিবত্যাম। কি আমাদের উদ্দেশ্য এই জগৎ সমাজে এসে? তাই বলছে ধর্ম ভজস্য সততম, ধর্মের ভজনা করুন, সেই পরম পিতার ভজনা করুন যা ছাড়া আর কোনো রাস্তা নেই। সেই পরম পিতার ভজনা ছাড়া রাস্তা নেই, ধর্মের ভজনা করুন, সেই পরম পিতার আশ্রয় নেন। দেখবেন আমরা অনেকেই গলায় মালা নিই, ভালো করে ভেবে দেখবেন, আমরা অনেকেই গলায় মালা নিই বা অনেকেরই এখনো নেওয়া হয়নি। আমরা অনেকে দেখে ঠাট্টা করি, চৈতন্য রাখলে ঠাট্টা করি, গলায় মালা নিলে ঠাট্টা করি। আপনি তো নিজের জীবনটা কলঙ্কিত করছেন, আপনার সংসারটাকেও কলঙ্কিত করছেন এই ঠাট্টা করে, কেন আপনি বলে দিন? দেখুন ভালো করে ভেবে দেখবেন, দেখবেন গ্রামে অনেকে পোষা কুকুর থাকে, দেখবেন গলায় বেল্ট দেওয়া থাকে, সেই কুকুরটা যখন যায় তখন কিন্তু তার গায়ে কেউ আঘাত করে না, কারণ জানে এর একজন কর্তা আছে। যদি একে আমি আঘাত করি তাহলে সেই কর্তা এসে কিন্তু আমাকে বকবে বা মারবে, সেই জন্য আমরা কিন্তু তাকে আঘাত করি না। কিন্তু রাস্তার যে কোনো কুকুর যদি আপনার বাড়িতে ঢুকে যায় তাকে কিন্তু আপনি প্রহার করবেন, কিন্তু কোনো বাড়ির পরিচিত কুকুর বা পোষা কুকুর যদি হয় অন্তত তাকে গায়ে লাঠির বাড়ি মারবেন না, তাড়িয়ে দেবেন, লাঠির বাড়ি মারবেন না। তাই ভালো করে ভেবে দেখুন, যাদের গলায় মালা আছে সেই পরম পিতার চিহ্ন তাদের গলার মধ্যে আছে, সেই পরম পিতার আশ্রয় তার মধ্যে আছে বিপদের দিনে। উনি কিন্তু এই সমাজের পাকে যে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি আমরা, সেদিন কিন্তু তিনি উদ্ধার করবেন। কিন্তু এখনও যাদের বেল্ট নেই তাদের একবার ভেবে দেখুন কী অবস্থা হবে, তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ হবে। তাই তাই বলছে ধর্ম ভজস্য সততম, সে পরম পিতার ভজনা করুন। এই জগৎ সংসারে যখন এসছেন আর কত অজুহাত দেখাবেন, কাল করব কাল করব বলে বেলা যে চলে গেল, অন্তত এবার অন্তত একবার হরিকে ডাকুন, আর সময় নেই, সময় শেষ। ধর্ম ভজস্য সততম ত্যাজ লোক ধর্ম, লোক ধর্ম ত্যাগ করুন, শাস্ত্র বলছে লোক ধর্ম ত্যাগ করুন। কি লোক ধর্ম বলছে? পিতা মাতা ভাই বোন এই সংসারে এসে যাদের সঙ্গে আমাদের সম্পর্ক কয়েকদিনের সম্পর্ক, খুব বেশি হলে 60 বছর, খুব বেশি হলে 70 বছর এদের সম্পর্ক, কিন্তু ভালো করে ভেবে দেখুন সেই পরম পিতার সঙ্গে আমাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক কিন্তু আমরা জগৎ সমাজে এসে ভুলেই গেছি। সংসারে এসে মোহে পড়ে আমরা আস্তে আস্তে তলিয়ে যাচ্ছি, আর যার কৃপায় জগৎ সমাজে এলাম আজ তাকেই আমরা ভুলতে বলেছি। বাহ বাহ, কি ভালো কাজ করেছে, ভালো করে ভেবে দেখুন। তাই বলছে ধর্ম ভজস্য সততম ত্যাজ লোক ধর্ম, লোক ধর্ম ত্যাগ করুন। তাহলে আমরা কার ধর্ম গ্রহণ করব? সেই পরম পিতার ধর্ম গ্রহণ করুন। দেখবেন আমরা কালীর গানে শুনি কি বলি, এই ভেবে দেখে মন কেউ কারো নয় মিছে ভ্রম ভ্রমণ্ডলে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দেবে ছড়া মঙ্গল হবে বলে সেই
প্রেয়সী দিবে ছড়া মঙ্গল হবে বলে। তাই একবার খুব ভালো করে ভেবে দেখুন, ভেবে দেখ মন, কেউ কারো নয় এই জগৎ সমাজে, কেউ কারো নয়, কেউ কারোর জন্য অপেক্ষা করবে না। আপনার সময় হলে চলে যেতে হবে, আপনাকে কেউ যাবে না আপনার সঙ্গে এই জগৎ সমাজে এসে, আপনার সঙ্গে কেউ যাবে না। ভেবে দেখ মন, কেউ কারো নয়, আপনাকে চলে যেতে হবে। তাই বলছে জীবনের শেষ বেলায় কে কত দূর আপনার সঙ্গে যাবেন জানেন? তাই বলছে এ বন্ধুজন সব যায়গি গঙ্গা জল পিনে তাকে, আর ধাঙ্গিনী ভি যায় তো মকান তক, পরিবার কে লোক ভি যায় তো শমশান ঘাট তক, পুত্র ভি হক নিভায়েগা তো অগ্নিদান তক। খুব ভালো করে শুনুন, কে কতদূর আপনার শেষ পর্যন্ত আপনার সাথী হবে? কি বলছে? এ বন্ধুজন সব যায়গি গঙ্গা জল পিনে তাকে, আপনার বন্ধুজন আপনাকে গঙ্গা দিতে যাবে খুব বেশি হলে, আর ধাঙ্গিনী ভি যায় তো মকান তাকে, অর্ধাঙ্গিনী আপনার স্ত্রী খুব বেশি দূর গেলে আপনার গ্রামের বাইরে যে মকান অর্থাৎ দোকান আছে ওই পর্যন্ত যাবে, তার বেশি আর যাবে না। পরিবার কে লোক ভি যায়গি তো শমশান ঘাট তাকে, পরিবার কে লোক যদি খুব বেশি দূর যায় আপনার সঙ্গে তাহলে আপনাকে শ্মশান তলায় পুরাতে যাবে, এর বেশি দূর কেউ যাবে না। আর আপনার ছেলে কত দূর যাবে আপনার সঙ্গে? পুত্র ভি হক নিভায়েগি তো অগ্নিদান তাকে, আর ছেলেও যদি খুব বেশি দূর আপনার সঙ্গে যায় তাহলে মুখাগ্নি করে আপনাকে চিতায় আগুন দেবে, এর বেশি দূর আপনার যাবে না। ভালো করে ভেবে দেখুন, এর পরেও কিন্তু আপনার একজন সঙ্গে যাবে, কে যাবে? তাই বলছে ইসসে ভি আগে ভজন হি হে সাথী প্যারো, ইসসে ভি আগে ভজন হি হে সাথী, ভজন কে বিনা তুম একেলা রহোগে, ইসসে ভি আগে ভজন হি হে সাথী, ভজন কে বিনা তুম একেলা রহোগে, ভজন কে বিনা তুম একেলা রহোগে। কিন্তু এর পরেও একজন আপনার সঙ্গে যাবে, সে কে? ভজন কীর্তন, সেই পরম পিতার ধন আপনার সঙ্গে যাবে যা ভজনা করে যাচ্ছেন। কিচ্ছু যাবে না টাকা পয়সা ধন দৌলত যা আপনি সঞ্চয় করে যাচ্ছেন এই জগৎ সংসারে, এসে কিচ্ছু আপনি নিয়ে যেতে পারবেন না। হিসাব মিলিয়ে নেবেন, বিবস্ত্র হয়ে এসেছি, বিবস্ত্র হয়ে যাব। যেদিন ঝিলে তুলবে সেদিন আপনার পরনের বস্ত্রটাও টেনে খুলে নেবে। কত অহংকার ছিল আমাদের মনে, আমি ডাক্তার, আমি ব্যারিস্টার, আমি প্রফেসর, আমি এই, আমি ওই, ওই তমু, মরার পরেই সঙ্গে সঙ্গে চন্দ্রবিন্দু লেগে যাবে। কেউ বলবে না ডাক্তার, কেউ বলবে না মাস্টার, কেউ বলবে না। তাই সেই পরম পিতার শরণাপন্ন হন, এই ভজনই আপনার শেষ পর্যন্ত সঙ্গে যাবে, আপনাকে নিয়ে যাবে উতরে এই জগৎ সংসারের ঘাট থেকে ওই জগৎ সংসারের ঘাটে আপনাকে নিয়ে যাবে। সেই জন্য কিছু হরিধন সঞ্চয় করে রাখুন। যেদিন এই জগতের টাকা পয়সা যে ধন সে কিন্তু পার করার জন্য কাজে লাগবে না, কাজে লাগবে না পার করার জন্য, সেদিন কিন্তু সেই পরম পিতার ধন লাগবে। তাই ভালো করে ভেবে দেখুন, কিছু কি সঞ্চয় করেছেন আপনি? এ কোনো ব্যাংকে রাখতে পারবেন না, আইসিসি ব্যাংক, স্টেট ব্যাংক, আপনি আপনার টাকা জমিয়ে রাখতে পারেন কিন্তু এ কোনো জায়গায় জমিয়ে রাখতে পারবেন না। এ যদি পেতে হয় তাহলে হরিনামের আসরে আসতে হবে, এ যদি পেতে হয় তাহলে কীর্তনের আসরে আসতে হবে, ভাগবতের আসরে আসতে হবে, গীতার আসরে আসতে হবে। তাই বলা হচ্ছে যে একটুখানি সঞ্চয় করুন হরিধন, শেষ বেলায় যে ধন আপনি সঞ্চয় করে রেখেছেন সেই ধন কাজে লাগবে না। সেই জন্য হরিধন সঞ্চয় করুন, হরিধন পবিত্র ধন কাজে লাগবে। তাই দেখবেন আলেকজান্ডার তার মন্ত্রীকে ডেকে বলছে, দেখো মন্ত্রী তিনটে কাজ করবে, আমি যখন মারা যাব তখন আমার এই হাতটা যেন কফিনের বাইরে থাকে, আর আমি যখন মারা যাব
তখন আমার এই দেহটা যেন ডাক্তাররা বয়ে নিয়ে যায়, আর আমি যখন মারা যাব তখন আমি জীবনে যা রোজগার করেছি টাকা পয়সা ধন দৌলত হীরা জওহর সব রাস্তায় ছেটাতে ছেটাতে যাবে। তার মন্ত্রী শুনে বলছে, এ আপনি কি বলছেন, এত কষ্ট করে রোজগার করে গেলে, এত কষ্ট করে এগুলো সঞ্চয় করে গেলে, আর এগুলো মরার সময় ছিটিয়ে দিতে বলছেন, এরকম বলছেন কেন আপনি? বলছে, দেখো মরার সময় আমার হাতটা কফিনের বাইরে রাখবে না, এই জগৎ সংসারে মানুষ দেখু আমি কিচ্ছু নিয়ে যেতে পারছি না, এসেছি খালি হাতে, যাচ্ছিও খালি হাতে, তাই আমি এই হাত দিয়ে যা সঞ্চয় করেছি আমার শেষ জীবনে কোনো কাজে লাগবে না, তাই জগৎ সমাজের মানুষ দেখু। এবং আমি শিক্ষা দিতে চাই এদেরকে, যে কাজের জন্য সারাটা জীবন ব্যয় করে দিচ্ছে শেষ পর্যন্ত কোনো কাজে লাগবে না, জগৎ সমাজের মানুষ দেখু। দ্বিতীয়ত, আমার শরীরটা ডাক্তাররা যেন বয়ে নিয়ে যায়, কারণ মানুষের অনেক ভরসা ডাক্তারের প্রতি, কিন্তু এই নিঃশ্বাস যেদিন বেরিয়ে যাবে সেদিন কোনো ডাক্তার আপনাকে নিয়ে যেতে পারবে না, কোনো ডাক্তার বাঁচাতে পারবে না। সেই বড় ডাক্তারের ডাক যেদিন আসবে সেদিন এই জগৎ সংসারে কোনো ডাক্তার আপনাকে আর বাঁচাতে পারবে না। সেই পরম পিতার ডাক, সেই যমালয়ের ডাক যেদিন আসবে সেদিন আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না, সেদিন আপনাকে চলে যেতে হবে এই জগৎ সংসার থেকে। তাই ডাক্তাররা যেন আমাকে বয়ে নিয়ে যায়, এবং আমি যা রোজগার করেছি এই জগৎ সংসারে, আমি যা জোগাড় করে গেছি রাস্তায় ছেটাতে ছেটাতে যাবে, কারণ মানুষ দেখুক শেষ জীবনে কোনো কাজে লাগলো না। তাই আপনারাও দেখবেন আপনাদের গ্রামে যখন কেউ মরে, চারজনকে যখন চারজন মিলে যখন কাঁধে করে নিয়ে যায়, তখন ভালো করে দেখবেন টাকা ছেটাতে ছেটাতে যায়, এক টাকা দু টাকা ছেটাতে ছেটাতে যায়, কারণ মানুষকে দেখাতে চায় যে দেখো শেষ জীবনে কোনো কাজে লাগলো না। সেদিন তো চারজন মিলে একজনকে নিয়ে যায়, বলো হরি, বলো হরি, বলো হরি। সেদিন যে ঘরের উপর থাকে সে একবার ডাইনে মাথা যায়, একবার বায়ে, সেদিন সে বলে আমি যদি আগে বুঝতে পারতাম তাহলে আজ আমার পরিণতি এই জায়গায় আসতাম। ভালো করে ভেবে দেখুন, যখন চারজনের ঘরে একজন চাপে তখন মাথাটা বায়ে, মাথাটা ডাইনে খালে পড়লে, একবার বায়ে একবার ডাইনে, সেদিন আফসোস করে যে আমি বড্ড ভুল কাজ করেছি, আমি এই জগৎ সংসারে এসে বুঝতে পারিনি কি আমার করা উচিত ছিল। তাই যারা অন্তত বেঁচে আছেন তাদেরকে অন্তত বলি, যারা অন্তত মাইক অপনের মাধ্যমে শুনছেন আপনাদেরকে বলছি, সেই হরিধন সঞ্চয় করুন। ধর্মং ভজস্য সততাং ত্যাজো লোক ধর্মং সেবস্য সাধু পুরুষাং যো হি কাম তৃষ্ণাং সেবস্য সাধু পুরুষাং যো হি কাম তৃষ্ণাং। তাই বলা হচ্ছে সেবস্য সাধু পুরুষাং, এই জগৎ সমাজে যখন করে এসছেন সাধু মানুষের সঙ্গ ধরুন, সাধু মানুষের সঙ্গ ধরুন, কারণ সাধু মানুষের সঙ্গ ধরলে আপনাকে সৎ রাস্তায় নিয়ে গিয়ে সৎ জায়গাতেই তুলবে। সেই জন্য রামচরিত মানুষে কি বলছেন জানেন, এ বিনু সৎসঙ্গ বিবেক না হয়ে রাম কৃপা বিনু সুলভ নাশ হয়ে। রামচরিত মানুষে তুলসী বাবা বলছেন এ কথা, বিনু সৎসঙ্গ বিবেক না হয়ে রাম কৃপা বিনু সুলভ নাশ হয়ে। বিনু সৎসঙ্গ, বিনু মানে ছাড়া, সৎসঙ্গ ছাড়া, বিনু সৎসঙ্গ বিবেক না হয়, আমাদের বিবেক জাগে না, কোন কাজটা করা আমার উচিত কোন কাজটা করা আমার উচিত নয়, আমার বিবেক জাগে না। একজন বোকা শোকা লোক পেয়ে 100 টাকা ঠগিয়ে নিলাম, খুব ভালো করে মিলিয়ে নেবেন, একজন বোকা শোকা লোক দেখে 100 টাকা ঠগিয়ে নিলাম, ভাবলাম আমি বিশাল চালাকের কাজ করলাম, কিন্তু বাবা ভালো করে ভেবে দেখবেন সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সব জায়গায়, বড় বড় দোকানে দেখবেন সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আপনি চুরি করার উপায় নেই, ধরা পড়বেন, একবার মেন জায়গায় একজন বসে আছে চুরি করলে ধরা পড়বেন সিসিটিভি ক্যামেরা। তাই দেখুন, বিনু সৎসঙ্গ, সৎ ব্যক্তির সঙ্গ না ধরলে বিবেক জন্মাবে না, যেমন কর্ম করবেন ঠিক সেই রকমই ফল আপনাকে পেতে হবে, একদম ফর্মুলা, অঙ্কের ফর্মুলা, যেমন কর্ম করবেন সেই রকম ফল আপনাকে পেতে হবে।
উদাহরণ দিই, আপনাকে যদি বিশ্বাস না হয়, আপনি জমিতে যদি একটা ধানের বীজ লাগান, সেই ধানের বীজ বড় হয়ে আপনাকে 100টা ধান দেবে। যদি গমের বীজ লাগান, 100টা গম দেবে। তাহলে এই জগৎ সমাজে এসে যদি আমরা খারাপ কাজের বীজ একটা বপন করি, 100টা ফল আমাদের দেবে। তখন কিন্তু বলেন না এই রকম কেন হলো আমার জীবনে। এখনো কর্ম ঠিক করে নেন, নইলে পরিণতি কিন্তু খতরনাক হবে। পরকে ঠকিয়ে, পরের কাছ থেকে জোর করে নিয়ে 10তলা বিল্ডিং করে আপনি সুখে থাকতে পারবেন না। বিল্ডিং বানাতে পারেন আপনি, কিন্তু ঘুম আসবে না আপনার। বিল্ডিং আপনি বানাতে পারেন 10তলা, 11তলা, 25তলা, কিন্তু ঘুম যে আপনার আসবে না। আবার ওইদিকে দেখুন, একজনের বাড়িতে কিছুই নেই, ফাটা তাল পাতা দিয়ে বাঁধা, নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, ভালো করে ভেবে দেখুন। তাহলে অসৎ উপায়ে চুরি করে, ধূর্তম করে, অন্যের কাছ থেকে গ্রহণ করলে শেষ দিনে কিন্তু আপনাকে হিসাব দিয়ে যেতে হবে। এখনো সময় আছে, নিজের কাজ পরিবর্তন করে নেন। পরমেশ্বর এখনো সুযোগ দিচ্ছে আপনাকে। এখনো বুঝুন কেন আপনি মানুষ হয়ে জন্মেছেন। সবার ভাগ্যে জোটে না এই মনুষ্য জীবন, সবার ভাগ্যে জোটে না এই মনুষ্য জীবন, বড্ড কষ্টের, সবার ভাগ্যে নেই এই মনুষ্য জীবন। তাই বলা হচ্ছে, এমন মানব জনম কি আর হবে, মন যা কর তোরাই করো এইভাবে। এমন মানব জনম কি আর হবে, মন যা কর তোরাই করো এইভাবে। কত ভাগ্যের ফলে না জানি, মনে পেয়েছো এমন মানব তরণী। দেব দেবতাগণ করেন রাধন জন্ম নিতে মানবে, এমন মানব জন্ম কি আর হবে। এমন মানব জন্ম আর কি হবে, এমন মানব জন্ম আর কি হবে। মন যা কর তোরাই কর এইভাবে, মন যা কর তোরাই। খুব ভালো করে ভেবে দেখুন, এমন মানব জনম কি আর পাবেন। এমন মানব জনম খুব কষ্টের, খুব দুর্লভের। বলা হয় 84 লক্ষ জনই হচ্ছে আমাদের পুরো সময়কালটা, তার মধ্যে 80 লক্ষ জনই আমরা বিভিন্ন জনিতে ভ্রমণ করে আসি, আর 4 লক্ষ জনই আমরা মনুষ্য জীবনে ভ্রমণ করি। তাহলে একবার শুনে নেন, এই যে আমরা মানুষ হয়ে জন্মেছি, এর আগে 80 লক্ষ জনই আমরা বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করে ঘুরে এসেছি। তারপর আজকে আমরা বহু কষ্ট করে মনুষ্য জীবন পেয়েছি। তাই কি বলছে শুনুন, এই যে 80 লক্ষ জনই কিসে কিসে আমরা ঘুরে আসি, তার ফর্মুলাটাও একবার জেনে নেন। বলছে, স্থাবরং লক্ষ বিংশতি নব লক্ষাশ্চ জলজা, ক্রিমিণাং রুদ্র লক্ষাশ্চ দশ লক্ষাশ্চ অন্ডজা, ত্রিংশ লক্ষাশ্চ বসুণাং চতুর্লক্ষাশ্চ মানবা, ত্রিংশ লক্ষাশ্চ বসুণাং চতুর্লক্ষাশ্চ মানবা। স্থাবরং বিংশ লক্ষতি, আমরা 20 লক্ষ বার স্থাবর, গাছপাল্লা এই হিসাবে জন্মগ্রহণ করি, 20 লক্ষ বার। তাহলে আমাদের কি করে আমরা গাছপাল্লা জন্ম থেকে উদ্ধার হই জানেন? বলা হয়, যেদিন আমি ওই তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করি, আর ওই পাতা মধুসূদনের সেবায় কাজে লাগে, সেদিন আমার জীবন বৃক্ষ জন্ম থেকে উদ্ধার হয়ে যায়। স্থাবরং লক্ষ বিংশতি নব লক্ষাশ্চ জলজা, 9 লক্ষ বার আমরা জলজ প্রাণী রূপে জন্মগ্রহণ করি, মাছ শামুক হিসাবে জন্মগ্রহণ করি। তারপর কবে আমি ওই জলজ প্রাণী থেকে উদ্ধার হই? তাই বলছে, যেদিন আমি শঙ্খ রূপে জন্মগ্রহণ করি, আর ওই ধ্বনি মধুসূদনের সেবায় লাগে, সেদিন আমার জীবন জলজ প্রাণী থেকে উদ্ধার হয়ে যায়। ওই ক্রিমিণাং রুদ্র লক্ষাশ্চ, রুদ্র মানে 11,
কৃমি অর্থাৎ পোকামাকড়, পোকামাকড় হিসাবে আমরা 11 লক্ষ বার জন্মগ্রহণ করি। তাহলে কিভাবে আমি কোন কোন জনিতে গিয়ে আমি উদ্ধার হই? যেদিন আমি মৌমাছি রূপে জন্মগ্রহণ করি আর সেই সংগ্রহ করা মধু আমার হরির সেবায় কাজে লাগে, সেদিন আমার জীবন উদ্ধার হয়ে যায়। 10 লক্ষাশ্চ অন্ডজা, 10 লক্ষ বার অন্ডজ মানে যার ডিম থেকে জন্ম হয়, এমন প্রাণীর গর্ভে আমরা জন্মগ্রহণ করি। তাহলে কবে আমি উদ্ধার হয়? তাই বলছে, যেদিন আমি ময়ূর রূপে জন্মগ্রহণ করি আর এই পেখম সেই মধুসূদনের সৌন্দর্য বাড়ায়, সেদিন আমার জীবন পক্ষী জন্ম থেকে উদ্ধার হয়ে যায়। 300 লক্ষাশ্চ বসুনাম, বিভিন্ন কুকুর বিড়াল গরু ছাগল রূপে আমরা জন্মগ্রহণ করি 300 লক্ষ বার, 30 লক্ষ বার। তাহলে কবে আমি উদ্ধার হয়? তাই বলছে, যেদিন আমি গোমাতা রূপে জন্মগ্রহণ করি আর সেই দুগ্ধ আমার মধুসূদনের সেবায় কাজে লাগে, সেদিন আমার জীবন পশু জন্ম থেকে উদ্ধার হয়ে যায়। এই হচ্ছে টোটাল 80 লক্ষ জনি। 20 লক্ষ জনি গাছপাল্লা, 9 লক্ষ জনি জলজ প্রাণীতে, 11 লক্ষ জনি আমাদের বিভিন্ন পোকামাকড়, 10 লক্ষ জনি আমাদের অন্ডজ রূপে, এবং 30 লক্ষ জনি আমরা বসু জনিতে জন্মগ্রহণ করি। আরও থাকে 4 লক্ষ জনি, যার মধ্যে আমরা এখন বিরাজ করছি মনুষ্য জন্ম হিসাবে। তাই ভালো করে ভেবে দেখুন, এই মনুষ্য জীবন কত দুর্লভ, এই মনুষ্য জীবন কত কষ্টের ধন, কিন্তু আমরা অবহেলায় হারিয়ে দিচ্ছি। কোনো জিনিসের মূল্য যদি আমরা না বুঝি তাহলে তাকে যেমন আমরা হেলায় হারিয়ে দিই, তাই এই জগৎ সমাজে কত কষ্ট করে কত পুণ্য করে আমরা মনুষ্য জন্ম পেয়েছি আমরা জানি না। তাই চলুন, আমি সকলকে ধন্যবাদ জানাই যে এত সুন্দরভাবে আপনারা অনুষ্ঠানটা শুনছেন। যাই হোক, আমরা সবাই মনুষ্য জন্ম পেয়েছি, যেন সত্যি সত্যি একবার মানুষ হতে পারি আমরা। দেখুন, এই জগৎ সমাজে মানুষ হিসেবে জন্মগ্রহণ করলেই যে আমরা মানুষ হব এমন কোনো গ্যারেন্টি নেই। হাত পা চোখ নাক কান থাকলেই যে আমরা মানুষ হব এমন কোনো গ্যারেন্টি নেই। দেখবেন, মাটি থেকে কলসি তৈরি করতে গেলে কলসি বানাতে হয়, তারপর তাকে আগুনে পোড়াতে হয়, তারপর তার জল ধারণ করার ক্ষমতা আসে। ঠিক হাত পা চোখ নাক থাকলেই মানুষ হব এমন কোনো গ্যারেন্টি নেই। মানুষ অর্থাৎ মান এবং হুঁশ আমাদের অনেকেরই নেই। তাই এই জগৎ সমাজে সবাইকে দেখে যদি আপনি মানুষ ভাবেন তাহলে বড্ড ভুল করবেন। মানুষের মতো এক ধরনের প্রাণী হাত পাওয়ালা ঘুরে বেড়াচ্ছে জগৎ সমাজে, সবাই কিন্তু মানুষ নয়। মানুষের মতো দেখবেন, গরু দুধ দেয় 4টে পা আছে, গাধারও 4টে পা আছে। আপনি যদি বালতি নিয়ে গাধার কাছে দুধ ধোয়াতে যান তাহলে গাধা আপনাকে লাথি মারবে, দুধ তো দেবেই না লাথি মারবে। তাই এই জগৎ সমাজে আমরা জন্মেছি মানেই যে মানুষ হতে পেরেছি এমন কোনো গ্যারেন্টি নেই। দেখুন, আমাদের এই যে হাত পা চোখ নাক কান, আমি আগেই শোনাচ্ছিলাম আমাদের ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে না পারলে কী সমস্যা হবে দেখুন। তাই আমরা 2 বছর বয়সে তো হাঁটা শিখে যায়, কিন্তু কোন জায়গায় যাওয়া আমাদের উচিত আর কোন জায়গায় যাওয়া আমাদের উচিত না 80 বছর বয়স হয়ে গেলেও আমরা শিখতে পারি না। এই পা দিয়ে আমরা হরিনাম তালায় যাব না এই পা দিয়ে আমরা মদের আসরে যাব আমরা শিখতে পারি না। মুখ দিয়ে কথা বলতে তো শিখে যাই আমরা 2 বছর বয়সে, কিন্তু কোন কথাটা বলা আমাদের উচিত আর কোনটা উচিত নয় এইটা 80 বছর বয়স হয়ে গেলেও আমরা শিখতে পারি না। ভালো করে ভেবে দেখুন, এই চোখ দিয়ে কি জিনিস আমাদের দেখা উচিত আর কোনগুলো আমাদের দেখা উচিত নয় 80 বছর বয়স হয়ে গেলেও আমরা শিখতে পারি না। তাই তো দেখবেন, আমাদের বয়স প্রায় মরণাপন্ন, কিন্তু এখন আমাদের এই সংসারের মোহ যায় না, সেই হরির নাম আমাদের মুখে আসে না,
আমারই এক আত্মীয় প্রায় মরতে চলেছে, তো আমি একবার দেখতে গেলাম। তো বললাম যে এবার দিদিমা অন্তত হরিকে একবার স্মরণ করো শেষ বেলায়। তো দেখলাম হরি নাম কিছুতে তেনার মুখে এলো। তখনও তার চিন্তা আমার বাড়ি ঘর কে সামলাবে, আমার ছেলে একটা চাকরি পেলো না কি হবে। আমি বললাম রাখো এসব কথা, এবার অন্তত হরিকে স্মরণ করো, তোমার ডাক আসবে কিছুদিন পর। তো দেখলাম কিছুতেই কিন্তু হরির স্মরণ হতে পারলো। তাই জীবনের প্রথম থেকে যদি আপনি স্মরণাপন্ন না হন, তাহলে শেষ বেলায় কিন্তু স্মরণ আসবে না, মাথায় রাখবেন। একটা উঁচু ঢিপিতে উঠতে গেলে অনেক আগে থেকে সাইকেলের স্পিড দিতে হয়, নইলে ঢিবির গোড়ায় যতই সাইকেল প্যাডেল করুন উঠতে পারবেন না, ওটা সম্ভব হবে না। তাই সচেতন হন, আগে থেকেই সচেতন হন। নিজের সন্তানদেরকে অন্তত কিছুটা সময় হরিনাম করে শোনান। মা বাবা আপনাদেরকেও বলছি, ঘরে হরিনামের আসর বসান। টিভি সিরিয়ালে কি দেখেন সারা রাত দিন ধরে? সারা সন্ধেবেলায় জানি টিভি সিরিয়াল দেখেন, টিভি সিরিয়াল। আবার মায়েরা বলবেন খানিকক্ষণ তো টিভি দেখি, আবার তুমি এসে আবার আমার পেছনে লাগছো। বাবারাও আছেন, খানিকক্ষণ তো যে আমার সারাদিন সময় পাই না, সন্ধেবেলাটা খানিক বসে বসে দেখি। ভালো করে ভেবে দেখবেন কি দেখছেন আপনি। টিভি সিরিয়ালগুলো তো আপনাকে কী দেখাচ্ছে? একজন স্বামী দুজন স্ত্রীর পেছনে ছুটছে, আর দুজন স্ত্রী চারজন ছেলের পেছনে ছুটছে। এই যদি রাত দিন আপনি দেখেন, তাহলে আপনার মাথার ভিতরে কী জন্মাবে ভালো করে ভেবে দেখুন। আপনার মাথার ভিতরে নমস্তক চিন্তা করবে। দেখবেন সকাল থেকে টিভি লাগিয়ে যারা খবর শোনেন, বিশেষ করে খবর যারা শোনেন, দেখবেন খবরে খারাপ জিনিস প্রচার করে। কীরকম খারাপ জিনিস প্রচার করে? সকালেই শুনবেন দুজন খুন হয়ে মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, ঝগড়া লেগেছে দুটো দলের মধ্যে। কোনোদিন দেখিয়েছে কোনো জায়গায় হরিনাম হচ্ছে, কোনোদিন দেখিয়েছে সুখী পরিবার, কোনোদিন খবরে দেখিয়েছে আজ পর্যন্ত? ভালো করে ভেবে দেখুন। সুতরাং আপনাদেরকে এই টিভি নামক যন্ত্রটা বোকা বানাচ্ছে দিনের পর দিন, আর এই কাঁচড়াগুলো মাথার পর দিনের পর দিন ভরে ভরে আপনাদের মাথাগুলো দূষিত হয়ে গেছে। তাই আপনাদেরকে আমি জোর হাতে বিনীত নিবেদন করবো, অন্তত কিছুটা সময় হরিনাম শুনুন, আস্তে আস্তে বেরিয়ে পালান, একটু গুরুর স্মরণাপন্ন হন, ঘরে অন্তত গীতা পাঠ করুন, একটা করে শ্লোক অন্তত পড়ুন। আপনি পড়তে লাগলে আপনার সন্তানও তো পড়বে। লাল কাপড় মোড়ক দিয়ে যদি রেখে দেন তাহলে আর কী হবে? তাই চলুন আমরা আস্তে আস্তে বা গীতা মাহাত্ম্যের মধ্যে প্রবেশ করব। আমরা গীতার মাহাত্ম্যের মধ্যে যাব। তো চলুন আমরা শুনব যে গীতা পাঠ শ্রবণ করলে আমাদের কি হয়, গীতা পাঠ শ্রবণ কতটা পবিত্রময়, কতটা মঙ্গলময়। তা সেই পরম পিতাকে আরও একবার স্মরণ করব, সেই মধুসূদন যিনি কংসের কারাগারে জন্মগ্রহণ করেছেন, সেই মধুসূদনকে আরও একবার আমরা স্মরণ করব। সেই জীবনে মধুসূদন ছাড়া আমাদের আর কেউ নেই, সেই পরম পিতার স্মরণাপন্ন হওয়া ছাড়া আর কেউ নেই। এই জগৎ সমাজ থেকে উদ্ধার করার ক্ষমতা সেই মধুসূদনেরই আছে, সেই পরম পিতারই আছে। তাই যদি এখনও বাঁচতে চান, মধুসূদনের স্মরণাপন্ন হন, কিছুটা সময় হরিনাম করুন, কিছুটা সময় আপনার সন্তানকে হরিনাম শোনান। জন্ম নিলেন ভগবান, হরে কৃষ্ণ হরে রাম বল, হরে কৃষ্ণ হরে রাম। মাঠা
বাসুদেব লয়ে যাই মাথার উপরে, যমুনা পার হয়ে মাঝা সদার ঘরে। দিনে দিনে বড় হয়, দিনে দিনে বড় হয় নব ঘন শ্যাম বল হরে কৃষ্ণ হরে ভগবানের কেমন লীলা যুগের অবতার, আপনি ভুলে যাই বন্ধ কারাগার। রত করতে পারবে না কেউ, রত করতে পারবে না কেউ বিধি বিধান বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বন্ধে গীতা পাঠের শেষে গীতার মাহাত্ম্য আপনাদেরকে শোনাবো। গীতা শ্রবণ করলে কি হয়, গীতা আমাদেরকে কোন জায়গায় নিয়ে যাবে এতক্ষণ ধরে তারই প্রমাণ আপনাদেরকে দিচ্ছিলাম। গীতাবিহীন জীবন যেন বিষময়, আমাদের চলার রাস্তা ঠিক করে দেয় গীতা। তাই গীতার মাহাত্ম্যে বলা হচ্ছে, গীতা শাস্ত্রমিদাম পুণ্যাম পঠে প্রয়াত পুমানা, গীতা ধ্যানশীলস্য প্রণাম অপ্সরা চ নৈব শান্তি পাপানি পূর্ব জন্ম কৃতানি চ। দেখুন গীতা শুধু এই জীবনেই নয়, পূর্ব পূর্ব জীবনের পাপ থেকেও আমাদের মুক্ত করে এবং ভয় থেকে আমাদের মুক্ত করে। গীতা শুধু আমাদের জীবনের এই জীবনের নয়, পূর্ব পূর্ব জীবনের পাপ এবং ভয় দুটো জিনিস থেকে আমাদের মুক্ত করে। তাই গীতাতেও বলছে, যাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃতস্য চ তসমাদ পরিহার্যার্থে নাতাং সচেতন অরসে। যাতস্য হি ধ্রুব মৃত্যু, জন্মেছেন তখন মৃত্যু নিশ্চিত। গীতাতে সাংখ্যযোগে এই কথা বলছে, যাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তসমাদ পরিহার্যার্থে নাতাং সচেতন অরসে। যখন জন্মেছে তখন মৃত্যু নিশ্চিত, আর যখন মরবেন তখন জন্মও নিশ্চিত। তাহলে আমরা যখন মরবো, আমরা জানি গাছের একদিক থেকে সবুজ পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যায়, আবার কচি পাতা গজায়। এই জগৎ সংসার থেকেও আমাদেরকে একদিন চলে যেতে হবে। কেউ স্থায়ীভাবে এই জগৎ সমাজ আমরা কেউ আসিনি, যেতে হবে এই জগৎ সমাজ থেকে আমাদের একদিন, কেউ যেতে হবে আমাদের এই সমাজ থেকে। তাই যদি যেতেই হয় তাহলে আমরা ভালো কাজ করে যাবো এই জগৎ সমাজ থেকে। এমন কাজ করব যেন সেই কাজের জন্য আমরা মরে গেলেও মানুষ আমাদেরকে স্মরণ করে, এমন কাজ আমরা করতে পারি। দেখুন
আপনাদের গ্রামে যখন কেউ মরবে, ভালো করে দেখবেন সেই ব্যক্তি ভালো কি মন্দ কাউকে বলার দরকার নেই, তাকে নিয়ে গেলেই আপনি টের পাবেন। কী করে দেখবেন, যখন নিয়ে যায়, ফোল বাজিয়ে নিয়ে যায়, দেখবেন পিছন থেকে বলে এ আরও 5 বছর আগে মরলে ভালো হতো, বহু মানুষের সর্বনাশ করেছে। আবার দেখবেন কাউকে যখন নিয়ে যায়, তখন চোখের জল ফেলতে ফেলতে মানুষ যায়, মানুষ বলে খুব ভালো মানুষ ছিল, সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করতো, কত সুন্দর কথাবার্তা ছিল। আপনার ব্যবহারই আপনার পরিচয় দেবে, মৃত্যুর পর পরিচয় দেবে। তাই বলা হচ্ছে জব মে আয়া জব মে রোয়া তে জগ হাসা, জব মে রোয়া তে জগ হাসা, ঐসা করনে কর চলো জগ রোতা রহে যায়। দেখুন বলছে জব মে রোয়া তে জগ হাসা, ঐসা করনে কর চলো জগ রোতা রহে যায়, তুম হাসতে হাসতে চলে যাও। যেদিন আমি জন্মেছিলাম, যেদিন আপনারা জন্মেছিলেন, সেদিন আপনাদের ঘরে খুব আনন্দ হয়েছিল। যা মেয়ে রোয়া, যেদিন প্রথম আমি কেঁদেছিলাম জন্মগ্রহণ পর, তখন বাড়ির লোক খুব আনন্দ করেছিল যে ছেলে হয়েছে, ছেলে হয়েছে। যা মেয়ে রোয়াতে জগ হাসা, যেদিন আমি হেসে কেঁদেছিলাম সেদিন জগতের মানুষ হেসেছিল, না ঘরে ছেলে হয়েছে, ঘরে মেয়ে হয়েছে। যা মেয়ে রোয়াতে জগ হাসা, ঐসা করনি কর চলো, জন্মগ্রহণের পর এমন কাজ করুন জগ রোতা রহে যায়, যেদিন আপনি মরে যাওয়ার পর আপনাকে কাঁধে করে নিয়ে যাবে, শুধু এই গ্রাম নয় যেন এই চাকলার মানুষ কাঁধে, এমন কাজ করবেন, এমন কাজ করে যাবেন যেন এই চাকলার মানুষ কাঁধে যে একজন ভালো মানুষকে হারালাম, এমন কাজ করেন। এমন কাজ করবেন না দুর্নাম নিয়ে, মরার সময় দুর্নাম নিয়ে যাবেন। ঐসা করনি কর চলো জগ রোতা রহে যায়, তুম হাসতে হাসতে চলে যাও ইস জগ সে, তুম হাসতে হাসতে চলে যাও ইস জগ সে, এমন কাজ করবেন। তাই বলছেন যখন আমরা জন্মেছি তখন মৃত্যু আমাদের নিশ্চিত, কেউ বাঁচাতে পারবে না মৃত্যুর হাত থেকে, কেউ আমাদের বাঁচাতে পারবে না। তাই মৃত্যুকে ভয় কিসের, মৃত্যুকে ভয় পাচ্ছেন কিসের জন্য? তাই গীতা শুধু এই জীবনের নয়, পূর্ব পূর্ব জীবনের ভয় দুঃখ থেকে আমাদের দূরে নিয়ে যায়। তাই গীতা বলা হচ্ছে, দেখুন গীতাতে বলছে মলিনে মোচনং পুংসাং জলস্নানং দিনে দিনে সুকৃতগৃতামৃতং স্নানং সংস্কার মলনাশনং। গীতা গঙ্গা জলের থেকেও পবিত্র। মন দিয়ে শুনবেন কথাগুলো, প্রত্যেকটা কথার পিছনে যুক্তিগুলো শুনবেন, কারণ যুক্তিহীন কথা কোনো দাম নেই, অযৌক্তির কথা কোনো দাম নেই, কথার মধ্যে যদি যুক্তি না থাকে। তাই বলা হচ্ছে গীতা গঙ্গা জলের থেকেও পবিত্র। কেন দেখবেন, বাড়িতে যখন কোনো ভালো কাজ হয়, বাড়িতে বিয়ে বা কোনো অনুষ্ঠান যখন লাগে, দেখেন আপনারা গঙ্গা স্নান করে আসেন, বা পুজোর কোনো দায়িত্ব যদি আপনারা নেন তাহলে গঙ্গা স্নান করেন। কেন গঙ্গা স্নান করেন? না ভিতরটা আমাদের পবিত্র হবে বলে। ভালো করে ভেবে দেখেন, এত গঙ্গা জলে তো ডুবেছেন, আজ পর্যন্ত আমাদের ভিতরটা পরিষ্কার হয়েছে? ভালো করে মন দিয়ে শুনে বলবেন, এতবার বহরমপুরে ডুবে এসেছেন, গঙ্গায় ডুবে এসেছেন, ভিতরটা পরিষ্কার হয়েছে আজ পর্যন্ত? আজ পর্যন্ত যদি গঙ্গা জলে ডুবে যদি ভিতরটা পরিষ্কার হয়ে যেত, তাহলে সব মানুষকে একবার করে ধরে গঙ্গা জলে ডোবালেও এই সমাজে কোনো হানাহানি মারামারি কিচ্ছু থাকতো না। ভালো করে ভেবে দেখুন, যুদ্ধ মারামারি কাটাকাটি, ঘরে ঘরে অশান্তি, সমাজে সমাজে অশান্তি, সম্প্রদায়ে সম্প্রদায়ে অশান্তি থাকতো না, একবার করে ধরে নিয়ে গিয়ে চুবিয়ে আনলেই হতো বহরমপুরের গঙ্গা জল থেকে। কিন্তু গিয়েছে কি আজ পর্যন্ত? যায়নি। তাই গঙ্গা জলে স্নান করলে আপনার চামড়ার উপরটা পরিষ্কার করবে, কিন্তু ভিতরটা নয়। ভিতরটাকে পরিষ্কার করতে গেলে চাই গীতার পবিত্রময় বাণী। ভালো করে ভেবে দেখুন, যতক্ষণ আপনারা এখানে বসে আছেন আপনাদের মনের মধ্যে আর কোনো দুঃখ নেই, কষ্ট নেই। যে জায়গায় আলো থাকে সেই জায়গায় অন্ধকার থাকে না, সেই জায়গাতেই অন্ধকার থাকে যে জায়গায় আলো নেই।
তাই গীতা হচ্ছে সেই পবিত্র জ্ঞান, গীতা হচ্ছে সেই পবিত্র ধ্বনি যা আমাদের কানের এক দিকে ঢুকলে অন্যদিকে বেরিয়ে গেলেও মঙ্গল, জমির একদিকে জল ঢুকে অন্যদিকে বেরিয়ে গেলেও জমিটা ভিজে থাকে ভালো করে। সেই জন্য গীতা পাঠের প্রথমেই আপনাদেরকে বলেছিলাম, আপনাদের সন্তানদেরকে নিয়ে আসুন গীতা পাঠের আসরে, ঢুকুক এক কান দিকে, সমাজ অধঃপতনের দিকে যাচ্ছে, দু বছর হলো স্কুল কলেজ বন্ধ, একটু স্বীকৃত সম্প্রদায়ের মতো ভাববেন এর পরিণতি কি হতে চলেছে আজ থেকে 10 বছর পর। বলা হয়েছে সমাজকে নষ্ট করার জন্য বোম মারতে হবে না, দাঙ্গার দরকার নেই, শুধু পরীক্ষায় টুকলি করতে দাও, সমাজ আমনাআমনি নষ্ট হয়ে যাবে। কেন না, টুকলি করে যদি পাস করে সেই ছেলে যদি ডাক্তার হয় তাহলে কেমন ডাক্তার হবে বুঝুন, পেটের ভিতর ছুরি কাঁচে ঢুকেই থাকবে, অপারেশন করে দেবে। আর সেই ছেলে যদি টিচার হয় তাহলে একদম অসৎ টিচার হবে, আর সে যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে ঘর বাড়ি ধসে পড়বে, কারণ 1 স্কোয়ার ফিট জায়গাতে কত ইট লাগে, কত সিমেন্ট লাগে যদি না জানে, টুকলি করে যদি পাস করে যায় তাহলে কেমন বাড়ির ছক বানাবে বুঝুন। তাই আমি জোর হাতে বিনীত নিবেদন করে যাচ্ছি যে 2-3 বছর ধরে স্কুল কলেজ বন্ধ, পড়াশুনো একদম ডকে উঠেছে, সমাজটা কোন জায়গায় যাচ্ছে একবার ভেবে দেখবেন, একবার ভাবার অনুমতি দিচ্ছি আপনাদের, একবার ভেবে দেখুন আজ থেকে 10 বছর পর সমাজটা কোন জায়গায় যাবে, আমাদের সমাজটা কত নিচের দিকে নামবে একবার ভালো করে ভেবে দেখুন। তাই আজ সংস্কারের বড্ড প্রয়োজন, শিক্ষার বড্ড প্রয়োজন, তাই গীতা পাঠের বড্ড প্রয়োজন, ভাগবতের বড্ড প্রয়োজন, চিত্তনের বড্ড প্রয়োজন। তাই এই সম্প্রদায়ের যেনারা দায়িত্ব নিয়ে হরিনাম করাচ্ছেন ওনাদের চরণতলে আমার নমন, যে এই ধরনের কীর্তন গান হোক প্রত্যেক গ্রামে গ্রামে হোক, যে গ্রামে হরিনাম হয় না সেই গ্রামে হোক হরিনাম, সেই মধুসূদনের বাণী প্রচারিত হোক, আর এই কাজের জন্য আপনারাও সকলে এগিয়ে আসুন, সাহায্য করুন, প্রত্যেক গ্রামে গ্রামে হরিনাম হোক, হরিধ্বনি বানুক, প্রত্যেক সন্তানের কানে হরিধ্বনি ঢুকুক। আর যদি হরিধ্বনি না ঢোকে, দেখুন মাটির কলসি যখন ছোট থাকে তখন যদি দাগ কাটেন থাকবে, আর যদি পোড়ানোর পর কিন্তু আর দাগ থাকবে না, তো ছোট অবস্থায় যে সংস্কার দেবেন সেই সংস্কার কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত থেকে যাবে, কিন্তু বড় হয়ে গেলে আর সংস্কার ঢুকবে না অত সহজে। সেই জন্য আমি গীতা পাঠের প্রথমেই বলেছিলাম যে আপনাদের বাড়ির সন্তানদেরকে নিয়ে আসুন গীতা পাঠের আসরে, তাদের কানে ঢুকুক হরির বাণী। তাই চলুন, তাই বলা হচ্ছে গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্ত গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নী ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানিন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরী। গীতার এই 18টা নাম গীতার মাহাত্ম্যে বলা হয়, গীতাকে গঙ্গার সঙ্গে তুলনা করা হয়, গীতাকে বলা হয়েছে মুক্ত গেহিনী, গীতাকে বলা হয়েছে ব্রহ্মবিদ্যা, গীতাকে বলা হয়েছে ব্রহ্মাবলী ত্রিসন্ধ্যা, এরকম 18টা নাম দিয়ে গীতাকে সম্বোধন করা হয়েছে, গীতাকে গঙ্গার সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ গঙ্গার জলে কোনোদিন শ্যাওলা জমে না ভালো করে ভেবে দেখবে, আপনার বাড়ির পাশের পুকুরটাতে শ্যাওলা জমে যায় জল পচে যায়, কিন্তু গঙ্গার জল কোনোদিন নষ্ট হয় না। কেন না, গঙ্গার জলের মধ্যে স্রোত আছে, সেই গঙ্গা যদি আমরা দেখি গোমুখ থেকে সৃষ্টি হয়ে একদম উত্তরাখণ্ড হয়ে উত্তরপ্রদেশ হয়ে বিহার হয়ে ওয়েস্ট বেঙ্গল হয়ে বঙ্গোপসাগরে মিশছে, এতটা তার পরিধি রাস্তা, যদি আমরা ভূগোল অধ্যয়ন করি তাহলে দেখতে পাবো। তো সেই গঙ্গা জলের মধ্যে স্রোত, এই স্রোতের মধ্যে কোনোদিন শ্যাওলা জমে না, শ্যাওলা তাদের মধ্যেই জমে দেখবেন যে জলের মধ্যে কোনো স্রোত নেই। তাই গঙ্গার সঙ্গে তুলনা করা হয়েছে গীতাকে, তাই আমাদের জীবনেও যখন স্রোত আসবে জ্ঞানের পবিত্র স্রোত, তখন অজ্ঞানতা ধুয়ে মুছে দূর হয়ে যাবে, তাই গীতার পবিত্রময় বাণী দরকার। তাই চলুন সেই পরম পিতাকে স্মরণ করে আজকে গীতার শেষের দিকে আমরা এগিয়ে যাব, গীতার একদম শেষ জায়গায় আমরা এসে পৌঁছেছি, তাই আমরা এখানে গীতা পাঠকে শেষ করব আজকের মতো। অনেক অনেক ধন্যবাদ আপনারা এসেছেন, এতক্ষণ থাকলেন, গীতার পবিত্রময় শুনলেন, আমি চাইব এই গ্রামে আরও আরও গীতা পাঠ হোক, ভাগবত পাঠ হোক,
আরও কীর্তন হোক, 10 দিন ধরে কীর্তন চলুক, কীর্তন যজ্ঞ চলতে থাকুক। যারা এই কাজে সাহায্য করছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, যারা এই কাজে সহযোগিতা করছেন তাদেরকে আমি প্রণাম জানাই। আপনারা চিরস্মরণীয় হয়ে এই কাজ করে যান, করে চলুন। তাই আমি শেষকালে এই মন্ত্র বলেই আমি শেষ করব। অসত মাসদ্গামায়া তামাশো মা জ্যোতির্গামায়া মৃত্যুর মাঙ্গামায়া আবির্ভাবিরময়ে সর্বেষাং মঙ্গলং ভূয়াত্, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকানাং রাধাকান্ত নমস্তুতে। এই গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননং বিঘ্ননাশকরং দেবং হিরণ্ময়ং প্রণাম্যহম্। এবং অষ্টাধ্যায়ী গীতা ব্রহ্মী মূর্তিরীশ্বরী জানিহি জ্ঞানত্বেন মহাপাতকনাশিন, সচ্চিদানন্দ রূপায় সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ে নমঃ। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। Oh,